হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা এসে গেছি সেই বিখ্যাত হান্ডারে ডবল হাম ব্যাক ক্যামেল রাইডের জন্য। তো এই হচ্ছে চারিদিকের ভিউ, এখন সকাল 11টা বাজে। তো আমরা এসে গেছি, আমার এই হচ্ছে আমার বাইক পিছনে, এই দেখতে পাচ্ছেন আমাদের বাইক, আমার বাইক। এই বাইকে করেই আমরা এখন লে লাদাখের কমপ্লিট ট্যুরের জন্য বেরিয়েছি। এই হচ্ছে আমাদের বাইক, লাগেজ আমাদের বাঁধা আছে, দেখতেই পাচ্ছেন লাগেজটাকে সব বাঁধা। এখান থেকে আমরা বেরিয়ে যাবো হচ্ছে প্যাংগং লেকের উদ্দেশ্যে। তো এখন আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে ডবল হ্যামবার্গ ক্যামেল রাইডের জন্য। তো আমরা সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। হেলমেট ফেলমেট গিয়ার খুলিনি আমরা, দেখুন এখানে কত বাইক রাখা আছে। এখানে একটা জিনিস হচ্ছে, এখানে আপনাকে দেখুন নদীর ঝর্ণা বইছে পিছন দিয়ে, বোটে একটা কাঠের সাঁকো করা আছে যেটা দিয়ে আমাদের ঢুকতে হবে। তো এই দেখুন সেই কাঠের সাঁকো, নদীর জল বইছে পুরো, মানে গরম, খুবই গরম এখন এখানে, যেটা আমাদের খাটদুংলাতে যেরকম ছিল না, এখানে সম্পূর্ণরূপে গরম। এই দেখুন পিছনে নদী ফদী বইছে, পিছনে পাহাড় সুন্দর, একটু গরমটা একটু এখন বেশি আছে, যেহেতু আমরা রাইডিং জ্যাকেট ট্যাকেট পরে আছি তার জন্য একটু গরমটা বেশি লাগছে। এবার আমি ব্রিজটা ক্রস করব, এই দেখুন ব্রিজ, এই সেই ঝর্ণার উপর দাঁড়িয়ে আছি, এটা আমরা ক্রস করছি। দেখুন ব্রিজ, ব্রিজের উপর ক্রস করছি। দেখিয়ে বহুত সাপের পানি হয়, আমার ভাইও ব্লগ করছে ওর ভিডিও। এই যে ঝর্ণা বয়ে যাচ্ছে, ঝর্ণার জল, পিছনে অসাধারণ সব ভিউ, পাহাড়ের ভিউ দেখতেই পাচ্ছেন পিছনে। এটাই হচ্ছে হান্ডারের বিকৃত স্যান্ড ডিউন্স। এই প্রসঙ্গে বলে রাখি, এখানে আপনার অফরোডিং করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কিছুদিন আগে একজন ফরচুনার নিয়ে, টয়োটা ফরচুনার নিয়ে নামিয়ে দিয়েছিল বালিতে, তাকে 20,000 টাকা ফাইন করা হয়েছে। তাই আমরা কোনো রকম পাকামো না মেরে, সরি, পাকামো না মেরে গাড়ি আসল জায়গায় পাথরের মধ্যেই পার্কিং করেছি। এই দেখুন একটা বোর্ড দেখা যাচ্ছে পিছনে আমার, এখানে সেই বোর্ড আছে যেখানে সেন্ট্রাল এশিয়া ক্যামেল সাফারি কোঅপারেটিভ লিমিটেড। এই দেখুন সেন্ট্রাল বোর্ডটা হয়তো আপনার উল্টো আসতে পারে, কিন্তু এখান থেকে দেখলে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে সেই সেন্ট্রাল এশিয়ান ক্যামেল সাফারি। এবার আমরা সামনে যাচ্ছি গিয়ে, এই টাইমিং বেশি নেই, তাতে তো 12টা পর্যন্ত, 11টা 24, এখানে আর্চারি করছে পিছনে ওই সাইডে, এরপর আর্চারি ওরা অনেকে তীর প্র্যাকটিস করছে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে। তো আমরা সোজা যাব এখন ক্যামেল রাইডের উদ্দেশ্যে। আমরা আর্চারি যদি সময় থাকে একবার প্র্যাকটিস করে দেখব। এই হচ্ছে সেই পিছনে আর্চারি, এই দেখুন আর্চারি হচ্ছে পিছনে, দেখব আমরা রবিনহুড হতে পেরেছি কিনা। সবাই প্র্যাকটিস করছে, আমরা একবার চেষ্টা করে দেখব প্র্যাকটিস করা যায় কিনা, কত দূর আমাদের সার্ফ ঝুলে। মেয়েরা আমাদের উদ্দেশ্যে হাত দেখাচ্ছে, রাইডিং গিয়ার পড়ে আছি আমরা। অসাধারণ পিছনে ভিউ। এবার সেই উটের কাছে আমরা যাব, সেই ডবল হ্যামব্যাগ বিখ্যাত ক্যামেল ইয়ের জন্য। পার্কিং থেকে অনেকটাই পথ, দেখতেই পাচ্ছেন পিছনে পাহাড়ের মরুভূমি, লে লাদাখ একটা মরুভূমির মতো অনেকটাই, কিন্তু তার সৌন্দর্যটা একটা অসাধারণ সৌন্দর্য পিছনে দেখতে পাচ্ছেন, চারিপাশে পাহাড়ে ঘেরা, মরুভূমির মধ্যে সবুজের আভা। আর্চারির ব্যাপারটা আপনাদেরকে দেখাচ্ছি একটু, তীরন্দাজি প্র্যাকটিস আমরা করবো দেখি।
এই দেখুন সিটিগঞ্জের যে প্র্যাকটিস হচ্ছে পিছনে, একটা মেয়ে চেষ্টা করছে, দেখা যাক। তীর মারতে গিয়ে তীরটা পড়ে গেছিল, তীর মারতে গিয়ে টেনেছে কিন্তু তীর পড়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি সেই বিখ্যাত উট ডবল হামব্যাক ক্যামেলের উদ্দেশ্যে। আমি একটু পিছন থেকে আপনাদের দেখাতে চাইছি কত মাল বসে আছে এখন থেকে, দেখুন। সামনে থেকেও গিয়ে দেখাচ্ছি, ফ্রন্ট ভিউ দেখাবো আপনাদের। 9টা থেকে 12টা পর্যন্ত খোলা, আবার 3:30 থেকে 7টা পর্যন্ত খোলা। আমরা ঠিক সময় এসেছি, এই দেখুন টাইমিং লেখা আছে। টাইমিং 9টা থেকে 12টা পর্যন্ত আর 3:30 থেকে 7টা পর্যন্ত, তাই আমরা ঠিক সময় ঢুকে গেছি উটের উদ্দেশ্যে। এখন বসে আছে সব উট, সামনেই যাচ্ছি। আমাদের এমনি সাধারণ উটের থেকে এই উটটা একটু অন্যরকম, ডবল হামব্যাক ক্যামেল এটা। তো আমরা দেখছি কত চাইছে, আমরা খুব বেশি কস্টলি হয়ে গেলে সমস্যা হয়ে যাবে, তাও দেখবো একবার ট্রাই করে। আমরা দেখছি আমরা এখন একটু একটু সুইচ আপ করছি, কারণ আপনাদের সামনে থেকে আমরা ভিউটা দেখাবো, তাই জন্য একটু সুইচ আপ মোড করতে হবে। তাই আমি একটু স্টপ করে দিচ্ছি।